নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার শীতে আমরা সকলে বেশ ভালো সুন্দর বাগান করতে চাই তো কিভাবে সেই সুন্দর বাগান করব আর কোন গাছগুলোতে ভালো ফুল ফুটবে কী পরিচর্যা হবে তার সে নিয়ে বিস্তারিত ভিডিও তো আমার চ্যানেলে লাস্ট ইয়ারে দেওয়া আছে আপনারা প্লে লিস্টে গেলে সমস্ত ভিডিও পাবেন তো এবছরও আবার শুরু থেকে আমরা কিন্তু আমি কিন্তু সমস্ত ভিডিও আপডেট দেবো আর এইভাবে যেভাবে দেখছেন ফুল ফুটে আছে ঠিক এইভাবেই আপনারা ফুল দেখতে পাবেন এবং যে কটা গাছ নিয়ে করব সে কটা গাছেই এরকম রেজাল্ট আশা রাখছি হবে তো ইনকাগাদ নিয়ে একদম শুরু মানে ছোট্ট চারা দু ইঞ্চি তিন ইঞ্চি চারা থেকেই আমি আপডেট দিচ্ছি প্রথম ভিডিও এটা নেক্সট ভিডিও আবারও আসবে সেকেন্ড পার্ট হিসাবে তো যারা অলরেডি লাগিয়ে ফেলেছেন গাছ তারাও কিন্তু বেশ কিছু টিপস এখান থেকে পাবেন যেই টিপসগুলো কিন্তু আপনাদের গাঁদা গাছ করতে অনেক সাহায্য করবে তো আমরা আসি এবার আমি এই চারাগুলো একদম ছোট চারা এনেছিলাম না ফার্স্ট পটিং না এই থাম পট তো যেখান দিয়ে আমি কিনেছিলাম সেখান থেকে চারাগুলো অ্যাকচুয়ালি তুলে তুলে দেয় তুলে দেওয়া অবস্থাতে আমি এনে তিন ইঞ্চি পটে প্রতিস্থাপন করি তো একটা গাছও কোনো রকমভাবে মারা যায়নি তো যদি আপনারা বাড়িতে গাছ এনে তাকে সেট করতে চান একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যাতে গাছে অতিরিক্ত জল না হয় আবার এমনটাও না হয় যে জল একদম শুকিয়ে গেছে কারণ এই সময়টায় সেই ঠান্ডাটা কিন্তু এখনও পড়েনি আর গাদা গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না কিন্তু জল কিন্তু মাটিতে সবসময় দরকার একটু জল কম হলেই গাছ নুয়ে যায় তো আমি এই গাছগুলোকে দশ দিন ধরে গাছগুলোকে বেশ বড় করে তুলেছি প্রতিটা গাছ পাঁচ ইঞ্চি কোনো গাছ ছয় ইঞ্চি রকম সাইজের হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি এগুলোকে ফাইনাল প্রতিস্থাপন করতে হবে তো এই অবস্থায় কিছু লক্ষণ কিন্তু গাছগুলো দেখা দেবে যেগুলোতে বুঝতে হবে গাছটার প্রয়োজন আছে তো আমি গাছ যখনই ধরে গেছে এবং গাছে যখন দেখলাম নতুন করে গাছের শিকড় বেড়াচ্ছে গাছের মাটির উপর দিয়ে তো ইনকাগাতে মাটির উপর দিয়ে শিকড় দেখা দেবে রেগুলারি দেখা দেয় তো আমি এবার পাতলা করে খোলজল দেখুন আমি খোলজল গাছে দিচ্ছি মানে এই একটা অত্যন্ত ভালো খাওয়ার শীতের ফুলের জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যদি ভালো বাগান করতে চান তো খোলজল ছাড়া কিন্তু গাছ কোনোভাবে চেষ্টা করবেন না ভালো বাগান করার শীতের ফুলে খোল খোলজল দিতেই হবে তো আমি প্রতি গাছেই দিচ্ছি তো দ্যানতাসের কিছু চারা এনেছিলাম সেগুলো তো আমি দিচ্ছি দ্যানতাসের কিন্তু এবার অনেক ভিডিও থাকে এবং অনেক ফুল নেই কিন্তু এবছর আপনার সঙ্গে আমি আমার যে বাগান শীতের বাগান করি সেটা কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করব তো এবার আসি যখন দেখলাম যে গাছ পরিবর্তন হয়েছে ন্যাচারালি আমি দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের গাছে নিই সেটা এখন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে গেছে তো অনেকটাই পরিবর্তন এসছে তো আমি ফার্স্ট জল দিলাম আগে একদিন জল দিয়েছিলাম যখন চারা ধরে যাওয়ার পরে এই ছোট অবস্থায় কিন্তু জল দেওয়া যেতে পারে এমনটা না যে দেওয়া যেতে পারে না কখন দিতে পারবো সামান্য পরিবর্তন কী কী পরিবর্তন চারাটার কতটা লম্বা বাড়ল চারাটার গাছের পাতাগুলো যে ছোটো ছোটো ছিল তার থেকে অনেকটা বড় হয়েছে কি এইগুলো কিন্তু গাছ দেখে গাছ করা যেটা বলি বারবার আমরা আর গাছে কোনোভাবে মাটির উপরে শিকড় দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে লক্ষণ এবার আমরা করব গাছগুলোকে প্রতিস্থাপন তো কি মাটি করলে খুব ভালো গাছ হতে পারে লাস্ট ইয়ারে আমি যেভাবে মাটি করেছিলাম এবার ছোটো সেই একই মাটি করেছি আমি মাটিতে কোনো অতিরিক্ত খাবার ব্যবহার করি না সেক্ষেত্রে আমি দেখেছি গাছ কিন্তু থমকে যায় থমকে যাওয়ার কারণ কিন্তু একটাই আমরা যখনই ছোট চারা বসাই মাটিতে যদি আমাদের কাছে এই এইভাবে মাটির টেম্পার মানে মাটিতে কতটা সার আছে গাছটা নিতে পারবে কিনা এটা কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না কোনো বাগানের ক্ষেত্রে সেটা বোঝা সম্ভব না তাই আমি কিন্তু মাটিতে কোনো খাবার ব্যবহার করি না শুধুমাত্র ব্যবহার করি যেটা সেটা হচ্ছে গোবর সার তো এই মাটিটা আমি তৈরি করছি কী দিয়ে আমরা গার্ডেন সয়েল ব্যবহার করবো অবশ্যই মাটিটাকে প্রথমে যাতে শক্ত মাটি থাকবে একটু জল দিয়ে ভিজিয়ে দিয়ে রাখবেন মানে জল ছিটিয়ে দিয়ে রাখবেন তো মাটিগুলো কিন্তু ধীরে ধীরে নরম হতে শুরু করে পরের দিন আপনারা যে কোনো কিছু দিয়ে আঘাত করলেই মাটিটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে সেই সময় আমরা একটা বালি চালনি দিয়ে যেটা একদম সরু না কিন্তু মোটা বালি চালা হয় এই ধরনের বালি চালিয়ে দিয়ে আমরা বালিগুলোকে মাটিগুলোকে চেলে নেব এ হচ্ছে মাটি সঙ্গে আমরা কী কী মেশাচ্ছি সঙ্গে থাকছে আমাদের বালি গোবর সার সামান্য কোকোপিট বালি পনেরো পার্সেন্ট দিতে পারেন গোবর সার পনেরো পার্সেন্ট আর টেন পার্সেন্টের কম বেশি আপনারা কিন্তু কোকোপিট দিতে পারেন আর বাকিটা সমস্তটাই মাটি থাকবে এটা হচ্ছে মাটি এই মাটিতেই কিন্তু আপনারা সমস্ত গাছ লাগাতে পারবেন আর আমি দেখাবো যে সাত দিনে গাছের কত পরিবর্তন হয় তো মাটি আমি দশটা টবে ভরে নিলাম এবার গাছগুলোকে বসাব তো সাত দিনেই পরিবর্তন হবে তার কারণ হচ্ছে যে একবার আমার ওই ছোটো তিন ইঞ্চিতে খাওয়ার দেওয়া ছিল গাছ মোটামুটি খাবার পেয়েছে ওই মাটিতে অল্প বিস্তর এখনও খাওয়ার আছে এবার আমি যেটা করব এই গাছটা প্রতিস্থাপন করার দুদিন পরেই কিন্তু আমি রীতিমতো খাওয়ার দিতে পারবো তার কারণ কিন্তু একটাই যেহেতু গাছটাকে আমি আমার বাড়িতে ভালো করে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার কারণেই কিন্তু গাছগুলোকে আমরা খাবার দিতে চালু করতে পারবো দুদিনের ভিতরে বড় যদি দেরি করি তো তিন দিন খাবার দেওয়া চালিয়ে হলই গাছের কিন্তু অস্বাভাবিক পরিবর্তন হবে আগামী সাত দিনের ভিতরে তার আপডেট আপনার একায় থাকবে যারা ইনকাগাদা অলরেডি লাগিয়ে ফেলেছেন তারা কিন্তু এই জলের উপর দিয়ে চলুন ধীরে ধীরে প্রতিটা গাছ আমি প্রতিস্থাপন করছি এবং আরও কিছু টিপস আপনার সব থাকছে সেটা হচ্ছে গিয়ে এই গাদা গাছে ইনকা গাঁদা কেন যে কোনো গাঁদা গাছেই কিন্তু আপনারা কখনোই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না আমাদের ফাঙ্গিসাইড প্রয়োজন নেই আর গাদা গাছ কিন্তু পছন্দ করে না আপনারা যারা বাড়িতে চারা এনে সেট করছেন না তারা বাজার থেকে এরকম দু ইঞ্চি টপের চারা কিনবেন দু চার দিন রাখার পরে বা পাঁচ দিন রাখলেন তারপরে আপনারা ফাইনাল প্রতিস্থাপন করতে পারেন তাতে কিন্তু কোনোরকম অসুবিধা হবে না হ্যাঁ যেটা বলছিলাম ফাঙ্গিসাইড কোনোভাবেই গাঁদা গাছে ব্যবহার করবেন না শুধুমাত্র দেখুন গাছ ভালোভাবে তে বাধ্য শুধুমাত্র দেব আমরা খোলজল প্রতি পাঁচ থেকে ছ দিন অন্তর আমি পাঁচ থেকে ছ দিন অন্তর বলি কারণ আমি খোলজলটি খুব পাতলা করে আমি অনেক সময় হয় চার দিন অন্তর খোলজল দিয়ে ফেলি তাতে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হয় না যারা মাটিতে খাওয়ার দিয়ে গাছ তৈরি করতে চাইছেন বা আগে সার মাটি তৈরি করেছেন তাদেরকে বলবো যে সার মাটি যারা তৈরি করেছেন তারা কিন্তু পুরো সার মাটিতে গাছ বসাবেন না ওখান থেকে টোয়েন্টি মাসে সার মাটি নিন বাকিটা কিন্তু যে নর্মাল মাটি বললাম সেই মাটিতে ব্যবহার করুন রেয়াল কিন্তু ভালো পাবেন নালে কিন্তু দেখবেন গাছ বাড়ছে না কারণ গাছের শিকড়গুলো নিচে জ্বলে গেলে গাছ কিন্তু বাড়বে না সেটা আপনি উপর দিয়ে দেখতে পাবেন না উপর দিয়ে যেগুলো দেখ দেখা সেগুলো বললাম পাতার কালার চেঞ্জ হওয়া যে কালারে পাতা ছিল তার থেকে অন্য কালার হবে গাছের পাতা বড় হবে গাছ হাইটে বাড়বে এইগুলোই কিন্তু সিমটপ যে আমি গাছটা বসিয়েছি গাছটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে আর এই গাছে কোনোভাবে রোগ পোকা আসতে দেবেন না তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই গাছে যে যে পোকাগুলো ধরে সেই ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন তার ভিতর পড়বে কাকা কনফিডার আপনারা ব্যবহার করতে পারেন সাত দিন একদিন ঘুরিয়ে পুড়ি আপনার যে কোনো বেস ওষুধ যাতে ল্যাদা পোকা না লাগে সেই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন তাতেই কিন্তু গাছ অনেক ভালো হবে আর যদি পিঞ্চিং করার প্রয়োজন হয় সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও তো আসবো কেন পিঞ্চিং করব কীভাবে গাছগুলোকে বড়ো করবো তো আজকের আপডেটটা এতটাই রইল